বাংলাদেশে ট্যাক্সি সেবার শুরুটা ঠিক কবে থেকে তা সঠিক জানা না গেলেও ডেইলি স্টারের তথ্যসূত্রে 1997 সালে তৎকালীন সরকার প্রথমবারের মতো বাংলাদেশে ট্যাক্সি সার্ভিস ইন্ট্রোডিউস করার ঘোষণা দেয়, যার প্রেক্ষিতে 1998 সালে প্রথম ট্যাক্সিক্যাব সার্ভিসেস পলিসি গাইডলাইন 1998 প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় 1999 সালে অল্প কিছু ক্যাব নিয়ে ঢাকায় ট্যাক্সি সার্ভিস চালু হয়। এর আগে ঢাকায় বেবি ট্যাক্সি বেশি পরিচিত থাকলেও ব্যক্তি মালিকানায় কিছু ট্যাক্সি অপারেট করত, কিন্তু কোনো প্রকার পলিসি না থাকায় এবং তেমন চাহিদা না থাকায় ট্যাক্সির সেবাদানকারী বড় কোনো প্রতিষ্ঠান ছিল না, যার কারণে যাতায়াতের জন্য মানুষজন বেবি ট্যাক্সি বেশি ব্যবহার করত। 2001 সালের শেষ দিকে তৎকালীন সরকার 40,000 পেট্রোল চালিত টু স্ট্রোক অটোরিকশা বা বেবি ট্যাক্সি ঢাকা শহর থেকে ব্যান করে দেয়। এর বিপরীতে তখন ঢাকার রাস্তায় 12,000 সিএনজি চালিত অটোরিকশা এবং ট্যাক্সিক্যাবের পরিমাণ বাড়িয়ে 10,000 ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দেওয়া হয়। বিআরটিএর একটি তথ্যসূত্রে 2007 সাল নাগাদ ঢাকায় 18টি ট্যাক্সিক্যাব কোম্পানির মোট 10,000টি গাড়ি রেজিস্টার্ড ছিল।